নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তায়। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় দুটি হাতের রেখার বিচার একসাথে। আমার আপনার প্রত্যেকেরই দুটি হাত রয়েছে এবং দুটি হাতে রেখার মধ্যে অনেকেরই সাদৃশ্য থাকে, আবার অনেকেরই কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের ভাগ্য বা কর্ম নির্ভর করে আমাদের দুটি হাতের রেখার বৈচিত্র্যের উপর। যারা আমার ক্লায়েন্ট, যারা আমাকে হস্তরেখা বিচার করিয়েছেন বা অনলাইনে হস্তরেখা বিচার করান, তারা জানেন আমি দুটি হাতের রেখা নিয়ে থাকি বিচার করার জন্য। তো আজ আপনাদের সামনে যে ব্যক্তির হাতের রেখা বিচার বিশ্লেষণ করব, এর দুটি হাতকে আমি পাশাপাশি রেখেছি। তবে সম্পূর্ণ দুটি হাতের রেখার বিচার করতে হলে সময় অনেক বেশি লাগবে। মূলত চারটি যে প্রধান রেখা রয়েছে, এই চারটি প্রধান রেখা দুটি হাতে কী রকম থাকলে সেটি আমার বা আপনার জীবনে কী ধরনের ফল দেয়, মূলত এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি যারা দেখতে শুরু করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেদের হাতের সাথে মেলাতে থাকবেন। প্রয়োজন হলে ভিডিওটি একাধিকবার দেখবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, দুটি হাতকে যদি আপনারা খুব পাশাপাশি দেখেন, তাহলে দুটি হাতের রেখা আপনাদের অনেকটা একই রকম মনে হবে। কিন্তু এই একই রকম মনে হলেও রেখার মধ্যে পার্থক্য বা ফারাক রয়েছে। এই ফারাকগুলিকেই কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখার দরকার হয়। যদি হৃদয় রেখাকে দেখা যায়, তাহলে হৃদয় রেখা মানুষের মন, মানসিকতাকে রিপ্রেজেন্ট করে। খুব ভালোভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে বাম হাতের হৃদয় রেখা অনেকটা বৃহস্পতি পর্বের দিকে চলে গেছে, খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করতে পারেন। আর বাম হাতের হৃদয় রেখা একটু বেশি রাউন্ড আপ বা গোলাকার, খুব ভালোভাবে দেখলে কিন্তু বিষয়টি আপনারা বুঝতে পারবেন। কিন্তু ডান হাতের হৃদয় রেখা একটু বেশি স্ট্রেট এবং এটিও বৃহস্পতি পর্ব পর্যন্ত গেছে, কিন্তু বাম হাতের মতো নয়। অর্থাৎ এই জায়গাটিকে ভালো করে লক্ষ্য করুন, আর শেষ ভাগটিকে ভালোভাবে লক্ষ্য করুন। দুটি হাতের শেষ ভাগ দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। বাম হাতের হৃদয় রেখা শাখা অংশ বৃহস্পতির পর্ব পর্যন্ত গেছে। এটি কি নির্দেশ করে? এটি নির্দেশ করে এই ব্যক্তির জন্ম ভালো সংস্কারী ফ্যামিলিতে হয়েছে বা এডুকেটেড ফ্যামিলিতে হয়েছে, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আর বাম হাত আমাদের পূর্ব জন্মের পাপ বা পুণ্যের ফলকেই রিপ্রেজেন্ট করে, এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। অর্থাৎ পূর্ব জন্মের স্বীকৃতির ফল আমাদের বাম হাতে প্রকাশিত হয় আর ডান হাতে প্রকাশিত হয় আমাদের ইহজন্মের কর্মের ফল। তাহলে বাম হাতে যেহেতু হৃদয় রেখা শাখা বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে গেছে, তাহলে এটি নির্দ্বিধায় বলা যায় জাতক এডুকেটেড এবং সংস্কারী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আবার ডান হাতের হৃদয় রেখা একটু বেশি গোলাকার, মাফ করবেন, একটু বেশি স্ট্রেট, এবং ডান হাতের হৃদয় রেখা কিন্তু বৃহস্পতির মাউন্ট পর্যন্ত পৌঁছায়নি। তাহলে এটি কি নির্দেশ করছে? ইনি সংস্কারী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এনার মনের মধ্যে ইমোশনাল বা আবেগ অপেক্ষাকৃত একটু কম আছে, ইনি বাস্তববাদী। ডান হাতের হৃদয় রেখা যতটা স্ট্রেট হবে ব্যক্তি কিন্তু ততটাই বাস্তববাদী হবে। তাহলে এই জাতকও কিন্তু যথেষ্টই বাস্তববাদী, তার ইন্ডিকেট আমরা হৃদয় রেখা থেকে পেলাম। আবার যদি আমরা শিরোরেখার বৈচিত্র্য দেখি, যেটি এই হাতটিতে সর্বাপেক্ষা ভালো বোঝা যাচ্ছে, এটি আপনারাও বুঝতে পারবেন, তাহলে বাম হাতের শিরোরেখা যদি দেখা যায়, সেটি কিন্তু মঙ্গল ক্ষেত্রকে ছাড়িয়ে চন্দ্র পর্ব পর্যন্ত চলে আসছে। আবার ডান হাতের শিরোরেখা যদি দেখা যায়, একটু ছোট এবং এটি মঙ্গল পর্বের দিকে ধাবিত হচ্ছে। তাহলে এখানে দুটি শিরোরেখার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। এটি কি ইন্ডিকেট করে? শিরোরেখা থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার করা হয়, বুদ্ধির প্রয়োগ ক্ষমতার বিচার করা হয়। তাহলে বাম হাতের শিরোরেখা যখন চন্দ্রের কাছ পর্যন্ত চলে আসছে, তার মানে হচ্ছে জাতকের মধ্যে কল্পনা, ইমোশন, প্রেম, এগুলি
অবশ্যই মনের মধ্যে ঠাঁই পাচ্ছে, অর্থাৎ মনে মনে কিন্তু জাতকের ইমোশনাল বা আবেগ প্রবণতা এটি কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে, কল্পনা বিলাসী এটি কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে, সৃজনশীল মানসিকতার পরিচয় গ্রহণ করবে, আবার এই সব কাজে নিজেকে নিয়োজিত করতেও চাইবে। কিন্তু ডান হাতের শিরোরেখা যেহেতু মঙ্গল অভিমুখে চলে আসছে, তাহলে মঙ্গল কি, মঙ্গল কিন্তু খুব একটা ইমোশন বা আবেগের ধার ধারে না, মঙ্গল কিন্তু বাস্তববাদী এবং কর্মে বিশ্বাসী। আর মঙ্গল অভিমুখে যদি শিরোরেখা চলে যায়, তাহলে তাদের বুদ্ধি কিন্তু অত্যন্ত শার্প হয়, তারা তাদের বুদ্ধিমত্তার সঠিক ইউটিলাইজেশন করতে পারে, তার কারণ হচ্ছে এদের মধ্যে ভাবাবেগটা কম থাকে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসব, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসব জাতকের মনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ইমোশন আবেগ কল্পনা বিলাসিতা থাকলেও জাতকের এগুলি করার মতো সময় বা সুযোগ সেই অর্থে পাবে না। তার কারণ জাতক কর্মে বিশ্বাসী আর কিভাবে নিজের উন্নতি করা যায় সেটার জন্য সচেষ্ট থাকবে। তার কারণ হচ্ছে আপনাদেরকে শনির মাউন্টটাকেও একটু দেখতে হবে। শনি কর্মের কারক গ্রহ, এই জায়গাটি হচ্ছে শনির মাউন্ট বা শনি পর্ব, সেটি আপনারা জানেন। শনি পর্বে ডান হাতের এই জায়গায় কিন্তু ছোট্ট একটা শনি রেখা রয়েছে, কিন্তু বাম হাতের এই জায়গায় কোনো শনি রেখা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে শনি কর্মের কারক গ্রহ, কর্মফলদাতা, তাহলে যেহেতু জাতকের মঙ্গল অভিমুখে শিরোরেখা চলে গেছে, তাহলে জাতক কিন্তু সদা কর্ম করার জন্য সচেষ্ট থাকবে। আর মনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ইমোশন থাকলেও কাজের চাপে জাতক কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না, তার ইন্ডিকেট করছে কিন্তু দুটি হাতের শিরোরেখার মধ্যে ফারাক। এবারে যদি আমরা দুটি হাতের ভাগ্যরেখাকে দেখি, তাহলে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন, বাম হাত এবং ডান হাতের ভাগ্যরেখা প্রায় একই জায়গা থেকে উত্থিত হয়েছে। বাম হাতের ভাগ্যরেখা অপেক্ষাকৃত স্ট্রং বা মজবুত, আপনারা ভালোভাবে দেখুন, এই দেখুন এটি কিন্তু শনি পর্ব দিকে ধাবিত হচ্ছে। আবার ডান হাতের শিরোরেখা যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে ডান হাতের শিরোরেখা কিন্তু ভাগ্যরেখা কিন্তু আবছা রয়েছে। দুটি ভাগ্যরেখাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে জাতক জন্মসূত্রে ভাগ্যের অধিকারী, এ বিষয়ে কিন্তু কোথাও কোনোরূপ সন্দেহ নেই, কিন্তু জাতক কর্মজীবনে ভাগ্যের খুব একটা সহায়তা পায়নি বা বিশ্বাসও করে না, কারণ জাতকের শিরোরেখা মঙ্গল অভিমুখে চলে এসছে। জাতক কর্ম করে নিজের ভাগ্যকে প্রতিষ্ঠা করতে চায়, তারই ইন্ডিকেট কিন্তু ডান হাতের মধ্যে রয়েছে। শিরোরেখা এবং ভাগ্যরেখা দেখলে কিন্তু বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু জাতক জন্মসূত্রে ভালো ভাগ্য পেয়েছে, তার ইন্ডিকেট বাম হাতের ভাগ্যরেখা থেকে পাচ্ছি। আবার যদি জাতকের আয়ুরেখাকে দেখা হয়, তাহলে আয়ুরেখা থেকে কিসের বিচার হয়, আয়ুরেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয়ে থাকে, কতটা কর্ম করতে পারবে তার বিচার হয়ে থাকে, আবার কতটা উন্নতি হবে এটাও অনেকটাই কিন্তু আয়ুরেখা থেকে বুঝতে পারা যায়। তাহলে যদি আপনারা আয়ুরেখাকে দেখেন, তাহলে জাতকের আয়ুরেখা বাম হাতের আয়ুরেখা অপেক্ষাকৃত বেশি রাউন্ড আপ এবং ডান হাতের আয়ুরেখা কিন্তু একটু স্ট্রেট হয়ে এইভাবে শুক্র পর্বর দিকে চলে এসছে। তো যেটি ইন্ডিকেট করে সেটি হচ্ছে জাতকের আয়ুরেখা মোটামুটি অনেকটাই একই রকম রয়েছে, যার ফলে জাতকের পজিটিভ ভাইব্রেশন যথেষ্ট মাত্রায় রয়েছে এবং শারীরিকভাবেও এই জাতক কিন্তু যথেষ্টই স্ট্রং, তার ইন্ডিকেট কিন্তু আমরা দুটি হাতের আয়ুরেখা থেকেই পাচ্ছি। তবে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে বাম হাতের আয়ুরেখায় বেশ কিছু এই ধরনের এড়ো এড়ো রেখা আমরা লক্ষ্য করতে পারছি, যেটি রাহুর ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র থেকে ধাবিত হচ্ছে, কিন্তু ডান হাতে এই রেখাগুলি তুলনামূলকভাবে কম আছে। তাহলে জীবনে বাধা এটি তো থাকবেই, কিন্তু ইনি সেই বাধাগুলিকে নিজের কর্মের দ্বারা দূর করতে পারবে, তার ইন্ডিকেট কিন্তু আমরা ডান হাত থেকে পরিষ্কার বুঝতে পারছি। তবে এই বিষয়টি বোঝা একটু জটিল,
আপনারা আপনাদের দুটি হাতকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন। এখন দুটি হাতের কোনো রেখা যদি একই রকম থাকে, সেটি আয়ু রেখা হতে পারে, শিরোরেখা হতে পারে, রবি রেখা হতে পারে বা হৃদয় রেখা হতে পারে, তাহলে সেই রেখার যে কারকতা, সেই কারকতা অনুযায়ী নিশ্চিত ফল আপনাকে দেবে, সেটি শুভ হোক অথবা অশুভ হোক। যদি আপনার বাম হাতে কোনো রেখা খুবই স্ট্রং থাকে আর ডান হাতে সেই রেখাটি ততটা স্ট্রং না থাকে, তাহলে ইন্ডিকেট করছে আপনি জন্মসূত্রে সেটি পেয়েছেন, আপনাকে কর্ম করে সেই রেখার পজিটিভ রেজাল্ট আদায় করে নিতে হবে। কিন্তু যদি বাম হাতে কোনো জায়গায় অশুভ সংকেত থাকে কিন্তু ডান হাতে শুভ সংকেত থাকে, তাহলে কিন্তু আপনি অশুভ সংকেতটিকে ধরবেন না, কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিছুটা অশুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু ডান হাতে সেই রেখাটি আপনার উৎকৃষ্ট রয়েছে, সুতরাং আপনি শুভ ফল পাবেন। তবে বিষয়টি একটু জটিল, আপনাদেরকে খুব ভালোভাবে বারংবার ভিডিওটি দেখতে হবে এবং নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।